অবৈধভাবে পাচার করতে গিয়ে প্রচুর পরিমাণে বিলিতি মদ ও গাড়ি সহ আটক করা হয় এক যুবককে। ধৃত যুবকের নাম নেকেশ কলই। ঘটনা রবিবার দুপুরে তেলিয়ামোড়া থানাধীন অম্পি চুমোহনি এলাকায়। জানা যায়, তেলিয়ামোড়া থানার কর্তব্যরত পুলিশ অফিসার প্রীতম দত্তের কাছে গোপন খবর আসে যে বিলিতি মদের কাউন্টার থেকে অবৈধভাবে এক গাড়িতে বিলিতি মদ বোঝাই করে তেলিয়ামোড়া থেকে তৈতু এলাকায় যাচ্ছে। গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামোড়া থানার কর্তব্যরত পুলিশ অফিসার প্রীতম দত্তের নেতৃত্বে পুলিশ বাহিনী অম্পি চুমোহনি এলাকায় উৎপেতে বসে থাকে। TR03L0467 নম্বরের গাড়িটি পৌঁছা মাত্রই গাড়িটিকে আটক করে গাড়িটির কাগজপত্র দেখাতে বলে। প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পারলে পুলিশ গাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে বিলেতি মদ উদ্ধার করে তেলিয়ামোড়া থানার পুলিশ। আটক করা হয়েছে গাড়ির চালক তথা নেকেশ কলই সহ গাড়িটিকে। কিছুক্ষণ পূর্বে আমার কাছে একটা সিভিল ইনফরমেশন আসছে যে TR03 নাম্বারের একটা অল্টো গাড়ি কিছু ফরেন লেকার লোড করে তৈরি বসে যাচ্ছে। ওই ইনফরমেশানটা সঙ্গে সঙ্গে আমি আমাদের বড়বাবুর সাথে শেয়ার করি। এখানে ডাইরেকশন মতো আমি স্টাফ নিয়ে সঙ্গে সঙ্গে ওই রুটে যাই এবং গাড়িটাকে দেখতে পেয়ে ওইটাকে ডিটেন করি। স্পটে সার্চ করে গাড়ি থেকে প্রচুর পরিমাণে বিলিতি মদের বাক্স এবং সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞেস করে কাগজপত্র দেখানোর জন্য বলি, কিন্তু সে উপযুক্ত কোনো কাগজপত্র দেখাতে পারেনি বিলিতি মদগুলো। তারপর ওই টোটাল 18 পেটি বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার গাড়িতে লোড করা ছিল। যেহেতু সে কোনো ভ্যালিড ডকুমেন্ট দেখাতে পারেনি, তাই ওইগুলা স্পটে সিজ করেছি এবং ওকে গ্রেফতার করা হয়েছে। কি নাম ওনার? ছেলেটির নাম নেকেশ কলই, বাবা অজিত সরকার, বাড়ি তৈরি। পুলিশ জানিয়েছে নেকেশ কলইয়ের বাড়ি তৈদু থানাধীন এলাকা। এদিকে পুলিশ একটি মামলা গ্রহণ করে তদন্ত চালিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।